তুমি ভাই চাচ্ছো, এটা তো অবাক করা খবর। যাক, ভালো আছো শুনি না, ভালো লাগলো। তা বাড়ির উপর কেন এসো? তা বললাম সোমগোবরের মায়া রে, আমার বোন আফারও বিয়ে করছে। আপনারা তো আত্মীয় হয়ে গেলেন, তাই সাক্ষাৎ করবার এসেছি। এতক্ষণ তোমার কথা শুনে ভালোই লাগতেছিল, এই কথা শোনার পর আর ভাল লাগতেছে না। যাও যাও যাও, তাড়াতাড়ি বাড়ি থেকে চলে যাও। ভাইজান শুনলে কিন্তু খুব রাগ করবো। ওলার শ্বশুর বাড়ি এসে এরকম বেজ্জতি হইতে হবে, সেটা বললাম আমি আগে বুঝবার পারি নাই। শোনো, বকুল আমা ঘুমায়া না, আর এইটা তোমার ফুলার শ্বশুর বাড়িও না। কথাটা কান দিয়া ভালো করে শুই না, রাখো মোবারক। আপনারা বড় মানুষ, বড় পরিবার, আপনাদের কাছে রক্তের সম্পর্ক টিকাও, পরিবারের মান সম্মান অনেক বড়। আমরা গরিব ছোটজাত, আমার কাছে রক্ত আগে, সম্পর্ক আগে। আসি, ভালো থাকবেন। শ্বশুর বাড়ি মারাইতে আছে। তুমি ভাইসা আসো দেখে বড়ই আনন্দ পাইলাম। আসো কেমন বলো তো? আসি। কেলেকে ডাকছে না এটা কোন? বাড়িতে কাম আছে। এত তাড়াহুড়া করলে কি কথা বলা যায়? ঠিক আছে, তোমার বাবা আমাদের বাড়িতে তো বছরে মুনি ছিল। এটা জানি, এমনকি এই বয়সে আমারে আপনাকে বাড়ির বছরে মুনি হিসেবে রাখবেন? আরে এই কথাটা তুমি কোন দিকে নিয়ে গেলে আবার? এটা তোমাকে খাসলতের দোষ, রক্ত গরম। কি করার জন্য ডাকছেন এটা কোন? আমাকে বাড়ি সম্পর্কে তোমার বাবা কি তোমার কাছে কোনো তথ্য দিয়ে গেছিল? আপনাকে বাড়ি সম্পর্কে নানান সময়ে আমার বাপে আমার নানান কথা কইছে। আপনি কোন কথার কথা কইতেছেন? আমাকে বাড়িতে একটা গুপ্ত ধন আছে, এই গুপ্ত ধনটা কোথায় আছে এই সংক্রান্ত কোনো তথ্য কি তোমার বাবা তোমারে দিয়ে গেছিল? না। ভালো করে চিন্তা করে কর, তোমার লগে গল্প করতে করতে তোমার বাবা কি এইরকম কোনো কথা শুনাইছিল তোমারে? আমার বাপে আমার এই ধরনের কোনো কথা কয়নি। আমি বাড়িতে গেলাম। আচ্ছা ঠিক আছে, যাও বাড়ি গিয়া ভালো করে চিন্তা ভাবনা করে দেখো, যদি মনে পড়ে তাহলে আবার আইসো। আরে মিয়া, তোমারও লাভ হইব। আচ্ছা।